বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচনের সভাপতি পদে লড়বেন তিনি। বিকেলে রাজধানীর একটি 5-তারকা হোটেলে সভাপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় সংগঠকদের একটি প্ল্যাটফর্ম থেকে। এর আগে 2020 বাফুফে নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হওয়ার জোর প্রচার চালালেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই ফুটবল সংগঠক। এবার বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরই নিজের প্রার্থিতা ঘোষণা করলেন তরফদার রুহুল আমিন। তার প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ সাবেক অনেক ফুটবলাররা।